নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি টপ 10 রাশি ইন দিস উইক, অর্থাৎ এই সপ্তাহে 10টি সেরা রাশির নাম, যে রাশিগুলি এই সপ্তাহে কেমন পারফরমেন্স করতে চলেছে তা নিয়ে ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগের সঙ্গে দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। টপ 10 রাশি ইন দিস উইক, অর্থাৎ এই সপ্তাহে সেরা 10টি রাশির নাম আমি এই ভিডিওতে একে একে উল্লেখ করতে চলেছি। বাকি যে দুটি রাশির নাম আমি বলবো না, তার মানে এটা ধরে নিতে পারেন আপনাদের মধ্যম যেতে চলেছে, অর্থাৎ নিউট্রাল থাকতে চলেছেন। তা শুন, আমি আপনাদেরকে একে একে জানিয়ে দিই সেরা 10টি রাশির নাম। তবে পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব জন্মছকের উপর, অর্থাৎ আপনার জন্মছকে গ্রহের অবস্থান কেমন রয়েছে সেটা সবচেয়ে বড় বিচার্য বিষয়, এবং সাথে আপনার দশা অন্তর্দশা কেমন চলছে, অর্থাৎ শুভ গ্রহের অন্তর্দশা চলছে না অশুভ গ্রহের, এটা কিন্তু বড় এফেক্ট ফেলবে। তাই এই ভিডিওটির প্রতিটি কথায় 100% মিলবে এর আমি কখনোই দাবি করব না। তবে এই ভিডিওটি আপনাদের চলার পথে এতটুকু হলেও সাহায্য করতে চলেছে, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক টপ 10 রাশি ইন দিস উইক, অর্থাৎ এই সপ্তাহে সেরা 10টি রাশির নাম। আমার লিস্টে 10 নম্বর যে রাশিটির নাম আমি করতে চলেছি সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এই সপ্তাহে খুব একটা ভালো যাবে না। কোন কোন দিকে খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আসুন একে একে জানিয়ে দিই, এবং কোন কোন দিক আপনাদের ভালো রয়েছে সেটিও আমি জানাতে চলেছি। দেখুন, এই সপ্তাহে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু খুব একটা ডেভেলপ করবে না, অর্থাৎ আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করতে চলেছে। আয়ের ভাবটা কিন্তু কম হবে, ব্যয়ের ভাব কিন্তু বেশি হবে। এর পাশাপাশি ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, এবং পাড়া থেকে গণ্ডগোল এবং মামলা মোকদ্দমা এইসবে জর্জরিত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব জন্মছকের গ্রহের অবস্থানের উপর। আমার লিস্টে 9 নম্বর যে রাশির কথা বলতে চলেছি সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের এই সপ্তাহ খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, অর্থাৎ আপনাদের আয়ের থেকে ব্যয়ের ভাব কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি রয়েছে, এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোটোখাটো মতান্তর মতবিরোধ এইসব কিন্তু লেগে থাকবে। এর পাশাপাশি এই সপ্তাহে আপনারা ছোটোখাটো দুর্ঘটনার সম্মুখীন হতে চলেছেন, তাই একটু হলেও আপনারা সজাগ বা সতর্ক থাকুন, এবং এই সপ্তাহে বড় কোনো ইনভেস্টমেন্ট আপনারা কখনোই করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। আমার লিস্টে 8 নম্বর যে রাশি সেই রাশিটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের এই সপ্তাহ খুব একটা ভালো যাচ্ছে না, অর্থাৎ এই সপ্তাহে আপনাদের আয়ের থেকে ব্যয়ের ভাব বেশি থাকবে, এবং এই সপ্তাহে আপনাদের উচ্চ রক্তচাপ এবং ছোটোখাটো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। এর পাশাপাশি এই সপ্তাহে আপনাদের ট্যুরে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তবে বাইরে যাওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে যাওয়াই শ্রেয়। আমার লিস্টে 7 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু এই সপ্তাহে খুব একটা
ভালো রেজাল্ট পাবেন না, অর্থাৎ আয়ের দিকে কিন্তু খুব একটা সুবিধাজনক আমি দেখতে পাচ্ছি না, অর্থাৎ আয়ের থেকে ব্যয়ের ভাব কিন্তু আপনাদের বেশি হবে এবং কিছু ক্ষেত্রে আপনাদের লোন হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা বড় কোনো বিজনেসে টাকা ইনভেস্ট করতে চান তাদেরকে বলবো টাকা ইনভেস্ট এখন না করাই শ্রেয়, এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে সাবধানতার বাণী আমি আপনাদেরকে দিতে চলেছি। তবে শারীরিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ যাবে এবং সন্তানের দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। আমার লিস্টে যে ছয় নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে কিছু পরিমাণ অর্থ উপার্জন করবেন, তবে আপনাদের খরচার ভাব কিন্তু মোটের উপর দিয়ে একটু বেশি রয়েছে। তবে এই সপ্তাহে আপনারা ছোটোখাটো দুর্ঘটনার সম্মুখীন হতে চলেছেন, এদিকটা অবশ্যই নজর রাখবেন, এবং ভাতৃবিরোধ এবং বন্ধুর থেকে ডিস্টারবেন্স এইসব কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের এই সপ্তাহে প্রেম থেকেও কিছুটা পরিমাণ বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আমার লিস্টে পাঁচ নম্বর যে রাশিটির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে আয় কিন্তু মোটামুটি যথেষ্ট পরিমাণে করবেন, কিন্তু ব্যয় কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কিছু পরিমাণ আপনাদের এই ব্যয় লাক্সারি বা কোনো ভোগ্য বস্তু ক্রয় করা হিসাবে হতে চলেছে। এর পাশাপাশি এই সপ্তাহে আপনারা নতুন জায়গা জমি বুক করতে চলেছেন বা ক্রয় করতে চলেছেন, এবং এর পাশাপাশি এই সপ্তাহে পরিবার থেকে কিন্তু ছোটোখাটো গণ্ডগোল অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যাদের রক্তচাপ রয়েছে তাদের কিন্তু সেই রক্তচাপ বৃদ্ধি পেতে চলেছে। আমার লিস্টে চার নম্বর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহে মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। তবে প্রেমের দিক শুভ রয়েছে, কিন্তু সাংসারিক অশান্তি কিন্তু আসতে চলেছে। আয় ভাব কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, তবে ব্যয়ের দিকও কিন্তু রয়েছে। তবে কিছু পরিমাণ টাকা কিন্তু আপনারা সেভিংস করতে পারবেন। যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা কনস্ট্রাকশনে বিজনেস করছেন, কসমেটিক্স জাতীয় দ্রব্যের বিজনেস করেন বা বইয়ের দোকান করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে আমার লিস্টে যে তিন নম্বর রাশির কথা বলবো তাহলে আপনারা তিন নম্বর লিস্টে পড়েছেন, অর্থাৎ নাম্বার থ্রি। আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে প্রাপ্তিযোগ কিন্তু রয়েছে, অর্থাৎ সেটা লটারি থেকে সাতটা থেকে যে কোনো উপায়ে কিন্তু অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সপ্তাহে আপনারা যথেষ্ট পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন, তবে খরচার দিকটাও কিন্তু মোটের উপর দিয়ে রয়েছে। তবে এই খরচা কিছুটা নিজের থেকে ক্রিয়েট করে হতে চলেছে। তবে আপনাদের ক্ষেত্রে একটি কথা আমি বলবো, এই সপ্তাহে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, বিশেষ করে পার্টনারশিপ বিজনেস যারা করছেন তারা কিন্তু একটু সজাগ বা সতর্ক থাকুন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে না। এরপরে আমার লিস্টে যে দু নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই সপ্তাহ যথেষ্ট শুভ যেতে চলেছে, এবং এই সপ্তাহে আপনারা নতুন কোনো জায়গা জমি গৃহ এই সমস্ত কিছু কিন্তু ক্রয় করতে চলেছেন। এর পাশাপাশি টু হুইলার বা ফোর হুইলার আপনারা কিনতে চলেছেন, এবং এই সপ্তাহে আপনারা বন্ধুর কাছ থেকে হেল্প পেতে চলেছেন, পারিবারিক সাপোর্ট পেতে চলেছেন, স্ত্রীর কাছ থেকে হেল্প পেতে চলেছেন, এবং উত্তরাধিকারী সূত্র থেকে বা পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি পেতে চলেছেন। তবে শারীরিক দিকটা কিন্তু একটু খেয়াল রাখবেন, ছোটোখাটো জ্বরজ্বালা বা অসুস্থতা হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে নাম্বার ওয়ান, অর্থাৎ আমার লিস্টে যে এক নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনারা হতে চলেছেন এই সপ্তাহের নাম্বার ওয়ান রাশি, অর্থাৎ এই সপ্তাহে আপনারা যথেষ্ট পরিমাণে আয় করতে চলেছেন, কিন্তু আপনাদের ব্যয় হবে, তবে আয়ের থেকে বেশি নয়।
এই সপ্তাহে আপনারা গাড়ি বাড়ি এই সমস্ত কিছু কিন্তু ক্রয় করতে চলেছেন। এর পাশাপাশি এই সপ্তাহে আপনারা নতুন করে প্রেমে পড়তে চলেছেন বা পুরনো প্রেম কিন্তু আপনাদের জীবনে কামব্যাক করবে। এর পাশাপাশি এই সপ্তাহে যারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেসে যথেষ্ট পরিমাণে ডেভেলপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা চাকরির প্রচেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি পাওয়ার কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে। তো মোটের উপর দিয়ে যদি বলা যায় মিথুন রাশির এই সপ্তাহে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তো এই ছিল টপ টেন রাশি ইন দিস উইক, অর্থাৎ এই সপ্তাহে সেরা দশটি রাশির নাম। বাকি যে দুটি রাশির নাম আমি করলাম না সেই দুটি রাশি মিডিয়াম যেতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে খুব খারাপও হবে না আবার খুব ভালোও হবে না। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।